সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। অবরোধ সফল করতে মুগ্ধায় মৎস্যজীবী দলের মিছিল। যুগপথ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির এবং বিভিন্ন জোট এবং সমমনা দলের ঘোষিত সারাদেশে 31 অক্টোবর, 1 ও 2 নভেম্বর তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের দ্বিতীয় দিনে সারাদেশে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় দেশজুড়ে জামাত ইসলাম এবং বিএনপি নেতাকর্মীরা দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। জানাবো, অবরোধ ঢাকাকে 16 ভাগ করেছে বিএনপি। টানা তিন দিনের টানা অবরোধ কর্মসূচির বাস্তবায়নে ঢাকা শহরকে মোট 16টি জোনে ভাগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এদিকে শ্যামলীতে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা। রাজধানীর শ্যামলী ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার 1 নভেম্বর সন্ধ্যার দিকে শ্যামলী স্কোয়ারের সামনে এই ঘটনাটি ঘটে। এদিকে রেল লাইনে আগুন দিয়ে গাজীপুর গজারিবনে পালিয়েছে দুর্বৃত্তরা। জানাবো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আর্থিক খাতের লুটপাট নিয়ে সংসদে ক্ষোভ। দ্রব্যমূল্যের বর্তমানের ঊর্ধ্বগতি এবং আর্থিক খাতের লুটপাট নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দলের সংসদ সদস্যরা। তারা বলেছেন, বাংলাদেশের কোথাও কোনো নিয়ন্ত্রণ আছে বলে আমরা টের পাচ্ছি না। এবং সর্বশেষ জানিয়ে দিব জবি ছাত্রলীগের সঙ্গে মহানগর যুবলীগের সংঘর্ষ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর পুরনো পল্টনে ঢাকার বাহাদুর শাহ পার্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি ছাত্রলীগের সঙ্গে মহানগর যুবলীগের হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 5 জন আহত হয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। অবরোধ সফল করতে মুগ্ধায় মৎস্যজীবী দলের মিছিল। যুগপথ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির এবং বিভিন্ন জোট বা সমমনা দলের ঘোষিত সারাদেশের 31 অক্টোবর, 1 ও 2 নভেম্বর তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের দ্বিতীয় দিনে সারাদেশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। আজ বুধবার 1 নভেম্বর সন্ধ্যা 6টায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে মুগ্ধা বিশ্বরোডে কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুর রহিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মিছিলে অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারি, জাহাঙ্গীর আলম সানি, কবিরুদ্দিন মাস্টার, সাইদুল ইসলাম টুলু, জহিরুদ্দিন স্বপন, কেন্দ্রীয় কমিটির সদস্য হাজি আনোয়ার হোসেন, ইব্রাহিম হোসেন চৌধুরী, আবু সাইদ, এম এ জি বাবুল, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য সচিব কে এম সোহেল রানা, মঞ্জুর রহমান ভূঁইয়া, মহানগর নেতা মোহাম্মদ হারুন ও মনির রহমান সহ বেশ কিছু নেতাকর্মী। এ সময় তারা ঢাকার মুগ্ধা এলাকায় হরতাল এবং অবরোধের সমর্থনে মিছিল দিতে থাকেন। এ সময় তারা সরকারের সমালোচনা করেন এবং সরকার বিরোধী বিভিন্ন মিছিল ও স্লোগান দিতে থাকেন। অবরোধে ঢাকাকে 16 ভাগ করেছে বিএনপি। তিন দিনের টানা অবরোধ কর্মসূচি বাস্তবায়নে ঢাকা শহরকে 16টি জোনে ভাগ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আন্দোলন বাস্তবায়নের দায়িত্ব থাকা শীর্ষ পর্যায়ের নেতারা এসব জোন নির্দিষ্ট করে নেতাকর্মীদের দায়িত্ব ভাগ করে দিয়েছেন। আজ সকালে নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার পরপরই জোন ভাগের বার্তা হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে নেতাকর্মীদের কাছে পাঠানো হয়েছে। তবে কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনায় কঠোর গোপনীয়তা রাখা হয়েছে। সোমবার রাতে দেওয়া ওই বার্তায় এলাকায় যাদের দায়িত্ব দেওয়া হয়েছে ওইসব এলাকার নাম শুধু তাদেরকেই জানানো হয়েছে। আবার জোনের নাম জানানো হলে স্পটের নাম এখনো জানানো হয়নি। স্পটের নাম সমন্বয় করে জানানো হবে। তবে কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনায় কঠোর গোপনীয়তা রাখা হয়েছে। আজ রাতে দেওয়া ওই বার্তায় যে এলাকায় যাদের দায়িত্ব দেওয়া হয়েছে ওই এলাকার নাম শুধু তাদেরকেই জানানো হয়েছে। আবার জোনের নাম জানানো হলেও এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। জোনভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে এমন একটি বার্তা কালবেলার হাতে এসে পৌঁছেছে। সেখানে বলা হয়েছে, সহযোদ্ধা বিন্দু 72 ঘন্টার মধ্যে সর্বাত্মক অবরোধ সফল করতে ঢাকা মহানগরের থানাগুলোকে 16টি জনে ভাগ করে কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দকে সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ সমন্বয়কদের সাথে যোগাযোগ করে যেকোনো একটি স্পটে অংশগ্রহণ করে অবরোধ সফল করতে অগ্রণী ভূমিকা পালন করবেন। জোনগুলোর কোনো স্পটে কর্মসূচি পালিত হবে তা এখন
এখনও নির্ধারণ করা হয়নি কর্মসূচিতে অংশগ্রহণ পূর্ব আপনারা সমন্বয়কদের কাছ থেকে স্পষ্ট সম্পর্কে জেনে নেবেন। এমন একটি জোনের দায়িত্বে থাকা এক নেতা নাম প্রকাশ না করা সত্ত্বে কালবেলাকে বলেন, আন্দোলনের কৌশল যেন আগেই প্রকাশ না করা হয় সেজন্য গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। জোনভিত্তিক স্পষ্টগুলোর নাম শুধুমাত্র সংশ্লিষ্ট সমন্বয়ককেই জানাবেন, এর বেশি কিছু বলতে তিনি অপারগতা প্রকাশ করেছেন। এর আগে গতকাল শনিবার 28 অক্টোবর সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর সমাবেশ করে বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশের আয়োজন করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় মহাসমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়ে মহাসমাবেশের সমাপ্তির ঘোষণা করেছেন। হরতাল পালন শেষে 3 দিনের 72 ঘন্টা কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। কর্মসূচি অনুযায়ী বিএনপি ও সমমনা দলগুলো 31 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত সারা দেশে সড়ক নৌ এবং রেলপথ অবরোধ কর্মসূচি পালন করবে। রাজধানীর শ্যামলীতে যাত্রী সেজে বাসে আগুন দিল দুর্বৃত্তরা। রাজধানীর শ্যামলীতে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 1 নভেম্বর সন্ধ্যার দিকে শ্যামলী স্কোয়ারের সামনে এই ঘটনাটি ঘটে। ডিএমপি ট্রাফিক মোহাম্মদ জনের সহকারী কমিশনার এসি ইমরুল সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটিতে যাত্রী বেশে উঠে আগুন দিয়ে বাস থেকে নেমে যায় কয়েকজন দুর্বৃত্তরা। পরে উপস্থিত জনতার সহযোগিতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা হয়নি। এর আগে বিকেলে রাজধানীর কাফরুল থানার পাশে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বেলা 11টায় রাজধানীর মুগনা এলাকায় মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 28 অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আন্দোলনরত বিভিন্ন দলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি এবং নির্যাতনের প্রতিবাদে এবং একদফা দাবি আদায়ের লক্ষ্যে 31 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধী কর্মসূচি ডাক দিয়েছে বিএনপি। বিএনপির এই কর্মসূচিকে সমর্থন দিয়েছে জামাত ইসলাম বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ, ভারতীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টি সহ কয়েকটি দল ও জোট। এই কর্মসূচির দ্বিতীয় দিন চলছে আজ। রেললাইনে আগুন দিয়ে গাজীপুর গজারিবনে পালালো দুর্বৃত্তরা। বিএনপির অবরোধের আজ দ্বিতীয় দিনে গাজীপুরের কালিয়াকড়ে রেললাইনে আগুন দিয়ে গজারিবনে পালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার 1 নভেম্বর বিকেলে দুর্বৃত্তরা ঢাকা রাজশাহী রেল রুটের উপজেলার 5 লক্ষাধিক এলাকায় রেললাইনে অগ্নিসংযোগ করে বলে নিশ্চিত করেছে এলাকাবাসী। রেলওয়ের নিরাপত্তা কর্মীরা আগুনের বিষয়টি এলাকাবাসী টের পেয়ে ছুটে আসলে দুর্বৃত্তরা গাজীপুরের গজারিবনে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে পানি দিয়ে আগুন নিভিয়ে তারপর পুলিশকে ফোন করেন। এদিকে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালিয়াকড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো তাজওয়ার আকরাম শাকাপি ইবনে সাজ্জাদ, রেলওয়ে পাকশি অঞ্চলের ডিআরএম শাহ সুপি নূর মোহাম্মদ, রেলওয়ে পাকশি অঞ্চলের কমান্ডেন্ট মোর্শেদ আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিন্দ গু, কালিয়াকড় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার হোসেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম, স্থানীয় নেতৃত্ববৃন্দ, প্রশাসন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাফি ইবনে সাজ্জাদ জানান, দুষ্কৃতকারীরা রেললাইনের উপর আগুন দিয়ে নাশকতার চেষ্টা চালিয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। দ্রব্যমূল্যের উদ্যোগতি, আর্থিক খাতে লুটপাট নিয়ে সংসদে ক্ষোভ। দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং আর্থিক খাতে লুটপাট নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দলের সংসদ সদস্যরা। তারা বলেছেন, বাংলাদেশে কোথাও কোনো নিয়ন্ত্রণ আছে বলে আমরা টের পাচ্ছি না। বুধবার জাতীয় সংসদের ফাইন্যান্স কোম্পানি বিল 2023 পাশের আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেছেন। ভারতীয় পেঁয়াজ রপ্তানিকারকদের দাম বৃদ্ধির সংবাদে বাংলাদেশ পেঁয়াজের কেজি 150 টাকা হয়ে গেছে জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলে বাংলাদেশে কোনো কোথাও নিয়ন্ত্রণ আছে বলে সরকার আছে বলে আমরা টের পাচ্ছি না। এ সময় তার পেছনে বসা কয়েকজন সরকারের দলীয় সংসদ সদস্যরা হাসি দেন, জবাবে চুন্নু বলেন, আহা করেন, বাজারে যান না, পেঁয়াজ কত করে একটু কিনে দেখুন, তারপর হা বন্ধ হয়ে যাবে। সরকারের দলীয় সংসদ সদস্যরা মাইক ছাড়াই কথা বলে চুন্নু বলেন, ভাই ডিস্টার্ব করবেন না, ডিস্টার্ব করবেন না, বাস্তবতায় আসুন। তিনি বলেছেন, ফাইন্যান্স কোম্পানির কথা মনে হলেই পি কে হালদার, যিনি এখন কলকাতায় আছেন, যিনি লিজিং কোম্পানির
এমডি ছিলেন বান্ধবীর নামে 100 কোটি টাকা, তিন নম্বরের বান্ধবীর নামে 50 কোটি, স্ত্রীর নামে 100 কোটি, শালীর নামে 50 কোটি, মানে শালী বান্ধবী স্ত্রীর নামে 17 কোটি টাকা পাচার করেছেন। আইন তো ছিল, বাংলাদেশের ব্যাংকগুলো ছিল, তারা কি তখন ঘাস কেটেছিল? আইন করে লাভ কি? দিয়ে দেন না ফ্রি, যে যা পারে নিয়ে যাক। পীর ফজলুর রহমান বলেন, লিজিং কোম্পানি থেকে পি কে হালদার হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছেন, তাও আইন ছিল, আইন কার্যকর না হলে আইন করে লাভ হবে না। পি কে হালদাররা এভাবে টাকা নিয়ে চলে যাবে, আইন থাকবে আইনের জায়গায়, এভাবে তো দেশ চলতে পারে না। বিলে বলা হয়েছে কারো কাছে 15% অতিরিক্ত শেয়ার থাকলে আইন কার্যকর হওয়ার 2 বছরের মধ্যে অতিরিক্ত শেয়ার হস্তান্তর করতে হবে, এটি না করলে অতিরিক্ত শেয়ার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে। তবে এসব বিধান সরকারি মালিকাধীন ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বিলে বলা হয়েছে কোনো পরিবারের সদস্যদের মধ্যে 2 জনের বেশি পরিচালক থাকতে পারবে না, শতকরা 5 ভাগের বেশি শেয়ার অধিকারী হলে পরিবারের সদস্যদের মধ্যে সর্বোচ্চ 2 জন পরিচালক থাকতে পারবেন।